আমাদের দেশে মধ্যবিত্ত ফ্যামিলির চরিত্রবান একটা ছেলেকে মোটামুটি 26 থেকে 27 বছর বয়স পর্যন্ত ভার্জিন থাকতে হয়। লেখাপড়া শেষে চলার মতো একটা চাকরি করার আগে কোনো বাবা মাই তাদের ছেলের বিয়ের কথা ভাবতেই চান না। আর যদি ভালো ছেলে হয় তাহলে প্রেম টেম যাই করুক ধোঁয়া সাপ হয়ে থাকতে হয়। ইনিয়ে বিনিয়ে কেউ যদি বিয়ের কথা গার্জিয়ানের কাছে বলেও একটা কমন ডায়ালগ শুনতে হয়, বিয়ের পরে বউকে খাওয়াবে কি? আবার বেশিরভাগ মেয়ের বাবা মাও তাদের মেয়েকে কোনো প্রতিষ্ঠিত ছেলে ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবার কথা চিন্তাও করতে পারেন না। এদিকে এদেশের বেশিরভাগ মানুষ যে ধর্মে বিশ্বাস করে সে ধর্মেও নির্দেশ দেওয়া আছে যে ছেলে মেয়ে বালেক বা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের তবে আমাদের দেশের গার্জিয়ানরা আশ্চর্যজনক ভাবে এই নির্দেশের গভীর মর্মার্থবোধ বুঝেও না মানেও না। আর 15-16 বছর বয়সে এই বালেক হয়ে যাওয়া এই ছেলে মেয়েগুলো কি ভালো মানুষের মতো বিয়ের অপেক্ষা করে? না, তারা অনেকেই নানা রকম ভুল করে। যৌবন আসার পর থেকে নিজের পায়ে দাঁড়ানোর মাঝে যে 8-10 বছরের বিশাল গ্যাপ থাকে সেটাতে কেউ প্রেম করে, কেউ প্রেম করতে না পেরে হতাশায় ভুগে, কেউ প্রেমে ছেঁকে উল্টা হয়ে পড়ে থাকে, তারপর নেশা পেশা শুরু করে, কেউ কেউ তো আবার এর থেকেও ভয়ঙ্কর কর্মকাণ্ড করে ঘটনা ঘটে গেলে প্রেমিকাকে নিয়ে হসপিটালে দৌড়ায়। আমাদের নাটকে প্রেম, সিনেমায় প্রেম, গানে প্রেম, গল্প সাহিত্য, ফেসবুকের স্ট্যাটাসে পর্যন্ত শুধু প্রেম আর প্রেম। পোলাপান প্রেম না করে যাবে কোথায়? আর গার্জিয়ানরা সারাদিন টিভিতে প্রেমের নাটক দেখবেন কিন্তু নিজের ছেলে মেয়েদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করবেন না, এটা কি ধরনের হিপোক্রেসি? বিয়ের পর বউকে খাওয়াবে কি? এই প্রশ্নটা শুনলে না প্রথমেই আমার মাথায় যে প্রশ্নটা আসে সেটা হলো যে বিয়ের আগে কি মেয়েরা না খেয়ে থাকে? আজও পারিবারিক ভাবে বিয়ে কিংবা এঙ্গেজমেন্ট করিয়ে রাখার পর ছেলে মেয়ে যে যার মতো থাকবে, ছেলে লেখাপড়া করবে, ছেলের যখন সামর্থ্য হবে তখন সে মেয়েকে তুলে নিয়ে আসবে। আর একটা ছেলের যখন এরকম একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে তখন তার মাথাটা হয়ে যাবে একেবারে ঠান্ডা, তখন লেখাপড়ায় মনোযোগ বসবে আর আজাইরা মেয়েদের পিছনে ঘোরা, পটানোর জন্য রাতের পর রাত কথা বলা, ফেসবুকে চ্যাটিং করা ইত্যাদির পিছনে যে টাইমগুলো নষ্ট হতো ওগুলো আর হবে না। কিংবা একটা ছেলের মধ্যে এ ব্যাপারে যে টেনশন গুলো থাকে আর কি, যে প্রেমিকে ছেক দিয়ে চলে যায় কিনা, ফ্যামিলি মানবে কিনা, এসব ব্যাপারে ভাবতে ভাবতে পড়াশোনার যে 13টা বাজে সেটা আর হতো না। আন্দাজে বলছি না, আমার সাথের কিছু ছেলের বিয়ে করে ফেলার পরে তাদের রেজাল্টের লক্ষণীয় উন্নতি দেখা গিয়েছে। এটা স্ক্রিপ্টের অংশ ছিল আর স্ক্রিপ্টটা আমার না, তবে এটা সত্য কথা যে ছেলেরা বিয়ে করার পরে তাদের অনেক উন্নতি হয়ে যায়। আমার কখনো বিয়ে হয় নাই তাই আমি বলতে পারতেছি না, তবে আমার এক ব্যাচমেট আছে, সে কয়েকদিন আগে বিয়ে করে ফেলছে, পালায়ে ফ্যামিলি থেকে অবশ্য এখন মেনে নিয়েছে। বিয়ে করার পরে দেখলাম যে সে অনেক হ্যান্ডসাম ট্যান্সাম হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না। সে এখন অনেক ভাবে চলে, বিয়ে করে ফেলছি, বড় হয়ে গেছি। আগে টঙে আর রাস্তাঘাটে লেইন মার্কা ফাইজলামি করতো আমাদের সাথে, এখন ভাবে চলে, সত্যি বলতে অনেক রেসপন্সিবল হয়ে গেছে। ব্যাক টু দি স্ক্রিপ্ট, জানি সবকিছুরই একটা ব্যতিক্রম আছে কিন্তু আমাদের দেশের বেশিরভাগ গার্ডিয়ানরাই প্রেম রিলেশন এগুলো হারাম জেনেও খুব একটা গা করে না। তারপর ছেলে মেয়ে যখন যৌবন জ্বালায় উল্টাপাল্টা কিছু করে বসে তখন তারা মাথা চাপড়ায় আর হায় হায় করে, কিন্তু সহি উপায়ে বিয়ের কথা তুললে তারা আধা হাত জিব্বা বের করে বলে চিচি 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 সরম সরম, এসব কি কথাবার্তা? হ্যাঁ, আমি অনেক ভেবেও তাদের এই অদ্ভুত আত্মবিধ্বংসী মানসিকতার কোন লজিক খুঁজে পাইনি। বড় অদ্ভুত।